মনের আনন্দে বিচরণ করছে দুটি শাবক। বিলুপ্ত প্রায় নীলগাঁয়ের শাবক দুটির দেখা মিলবে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। গত পহেলা আগস্ট শাবক দুটির জন্ম হলেও দীর্ঘদিন ঝোপে লুকিয়ে ছিল, একটু বড় হলে বের হয়ে আসে তারা। এক সময় দেশে নীলগাঁয়ের বিচরণ ছিল, শিকারের লোপ আর বনাঞ্চল কমে যাওয়ায় বিলুপ্ত হয় প্রাণীটি। বছর খানেক আগে চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁয় শিকারীদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় দুটি পুরুষ ও একটি মাদি নীলগাই। এর মধ্যে একটি পুরুষ ও মাদি নীলগাইকে আনা হয় সাফারি পার্কে, সেই জুটি জন্ম দেয় শাবক দুটি। পার্কের জবে থেকে নীলগাই আসছে, আমরা অনেক আনন্দের সহিত নীলগাই পরিদর্শন করছি। নীলগাই আমাদের খুব ভালো লাগে, নীলগাইয়ের সাথেও আমাদের একটা বন্ধুত্ব হয়ে গেছে। এটা অনেক সময় আমাদের অন্যান্য প্রাণীর চেয়েও দৌড় মানে দৌড়ঝাঁপটা বেশি করে, আর মানুষজন দেখলে সবসময় আতঙ্কে থাকে। আর এ যদি আমাদের এই যে খোলা বড় জায়গার মধ্যে আসে তো এ অনেক ভালো আছে। আর বিলুপ্তি থেকে রক্ষা পেয়ে দুইটি বাচ্চা হয়েছে, এটা উন্মুক্ত করা হবে প্রকৃতি পরিবেশে, সারা দেশের লোকজন দেখতে পারবে। নীলগাই শুনছি এবং এসে দেখলাম এবং অনেক লোকে এটা বই পুস্তক এসেছে পরপর। এখন যখন আমাদের দুটো বাচ্চা হয়েছে দুইটা থেকে, এখন অনেকে ভালো লাগলো, যাতে ভবিষ্যতে আরো মানুষ সমাগম হয় এটা আসে দেখে উপলব্ধ করে। মা ও শাবক দুটি সুস্থ রয়েছে, তাদের পুষ্টির জন্য প্রতিদিন ঘাস, গাজর ও কদম পাতা সহ বিভিন্ন খাবার দেওয়া হয়। প্রাণীটির বংশ বিস্তারে আশার আলো দেখছে কর্তৃপক্ষ। এই নীলগাইটা হলো বিলুপ্ত প্রাণী আমাদের দেশে। এখন থেকে 80 বছর আগে এটা আসলে বিলুপ্ত হয়ে গিয়েছে। গত বছরে আমরা দুইটা নীলগাই দুই স্থান থেকে এটা সংগ্রহ করে ব্রিডিংয়ের জন্য এখানে আমরা রেখেছিলাম। তো আমরা দীর্ঘ 11 মাস পর, 11 মাস ওদেরকে একসঙ্গে রাখার পর গত 1 তারিখে, অগস্ট মাসের 1 তারিখে আমরা দুটো বাচ্চা পেয়েছি। আমরা যে দুটো বাচ্চা পেয়েছি সেই দুটার বাচ্চার ভেতরে আমি নিশ্চিত একটা বাচ্চা স্ত্রী হয়েছে, আর একটা পুরুষও হতে পারে, স্ত্রী হতে পারে। তো আশা করছি আমরা প্রত্যেক বছর এভাবেই আসলে নীলগাই বাচ্চা পাবো এবং এভাবেই এক সময় প্রকৃতির মাঝে এটা ছড়িয়ে দিতে পারবো। আমরা যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখি, এখানে 100,000 নীলগাই আছে, আমাদের দেশে একটাও নেই। কেন নাই? কারণ আমরা আসলে ওর মাংসটা আসলে খুবই টেস্টি, যে কারণে সবাই ওটা ধরতে পারলে এটা আসলে জবাই করে খাওয়ার চেষ্টা করে। গাজর খাই, শশা খাই, বটবটি খাই, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া খাই, আর হচ্ছে ভুট্টা ঘাস, ভুট্টার যে ঘাসটা ঘাস খাই, আর আমাদের প্রাকৃতিক যে খাবারটা আছে এগুলো খাই। পুরুষ নীলগাই দেখতে গাঢ় ধূসর, অনেক সময় নীলচে আভা দেখা যায় বলে এদের নামকরণ করা হয় নীলগাই। আর মাদি নীলগাই এবং শাবকের রং লালচে বাদামি।